হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এর আগে আমার মনে হয় ইউটিউবে এরকম ধরনের ভিডিও কেউ আপলোড করেনি আর আজকে যে ভিডিওটা আপনাদের উপহার দিতে যাচ্ছি এটা আল্লাহর অশেষ রহমতে এটা অনেক কার্যকরী একটি টিপস বন্ধুরা এই টিপসটা আমার মনে হয় আপনারা ইউটিউবে যত ভিডিও দেখেছেন এরকম ধরনের ভিডিও আজ পর্যন্ত মনে হয় কেউ আপলোড করেনি তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সকলের সবাইকে অনুরোধ রইল এবং এই ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজ হবেই হবে বন্ধুরা আপনারা স্ক্রিনের সামনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা অনেক পরিচিত এবং আমাদের এলাকায় এবং ঝোপে ঝাড়ে সবখানে এই গাছটিকে আপনারা দেখে দেখতে পারেন এই গাছটি খুব পরিচিত এই গাছটির নাম হলো আমাদের এলাকায় ঢেঁকি শাক বলে পরিচিত আপনাদের এলাকাভেদে এবং বিভিন্ন জায়গায় এই গাছটির নাম বিভিন্ন রকম হতে পারে সেটা কোনো ব্যাপার না তো আপনাদের সুবিধার্থে আমি একটি গাছের পাতা সিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন গাছের পাতা তো বন্ধুরা এই গাছটি যে রয়েছে অনেক শক্তিশালী একটি গুণাগুণ যার কথা না বললে নয় এই গাছটি এই গাছটি যে রোগের সমাধান দিবে সেটি হল যাদের যে সকল মেয়েদের বাচ্চা হয় না কিংবা বন্ধা তাদের বাচ্চা হতে এইটা সাহায্য করবে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহর দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা অনেকেই জানে না তো আমার এই টিপসটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে ঢেঁকি শাকের ঢেঁকি শাকের একটি গোড়া আপনাকে সংগ্রহ করতে হবে আমরা দেখুন আমি আপনাদের সুবিধার্থে একটি গাছের গুঁড়া সংগ্রহ করেছি তো যে সকল মেয়েদের যে সকল মেয়েরা বর্তমানে বন্ধা আছেন অনেক চেষ্টা করেও অনেক ওষুধ খাওয়ার পরেও আপনাদের মা হতে পারছেন না তো তাদের জন্যই মূলত এই টিপসটা তো আপনাদের যেটি করতে হবে আপনারা ভালো করে শুনবেন এই ঢেঁকি শাকের গাছের গোড়া আপনারা সংগ্রহ করতে হবে প্রথমে এই ঢেঁকি শাকের গাছের গোড়া সংগ্রহ করার পরে ভালো করে ধুয়ে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেকি শাকের গোড়া এই ঢেঁকি শাকের গাছের গাছের শিকড় অর্থাৎ গোড়া আপনাদেরকে প্রথমে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে ভালো করে ধুয়ে এর সঙ্গে গুলমরিচ এর সঙ্গে গুলমরিচের এক একটি গুলমরিচের হাফ অংশ এবং এক কোয়া আদার সঙ্গে এক কুয়া আদার সঙ্গে যদি আপনারা ভালো করে বেটে ছোট ছোট বড়ি বানিয়ে আপনাদের যে কদিন যে কয় দিন মিন্স হয় সেই কয়দিন আপনারা এই গাছের বড়িটি খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা এই গাছটি ঔষধ যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করে খেতে পারেন এবং আপনারা এই গাছটির শেকড়ের যে বড়ি হবে মিশ্রণের যে বড়ি হবে সেটাকে আপনারা প্রতিদিন সকালে বাসি পেটে কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন সাত দিন মিন্স মিন্স হয় সে যে কদিন মিন্স হবে সেই কদিনই আপনারা এই গাছটি খাবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন এবং আল্লাহ চাইলে সবই সম্ভব আপনারা অবশ্যই আপনাদের বন্ধা ঘোষাতে পারবেন এবং অবশ্যই আপনারা সন্তানের মা হবেন এটা পরীক্ষিত এবং অনেকেই এটা খেয়ে উপকার পেয়েছে আমাদের এলাকায় তো আমি আমার এক নানার কাছ থেকে এই টিপসটা নিয়েছি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীতে আপনাদের সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ